শেয়ার বাজারে বড় সরো ধস, ডিএসইএক্স সূচক কমলো 132 পয়েন্ট, দরপতন হয়েছে 87% প্রতিষ্ঠানের। বাংলাদেশের শেয়ারের দাম নিয়ে কারসাজির অভিযোগ, জরিমানা হয় একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের। এই ঘটনার পরে ধস নামে বাংলাদেশের শেয়ার বাজারে। আর এই ঘটনার সামনে আসতে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। শেয়ার বাজারে ধসের ঘটনা সামনে আসার পরই সেখানে বিক্ষোভ শুরু হয়, বিক্ষোভ দেখায় বিনিয়োগকারীরা। বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি আপনাদের আরও একবার জানাই। বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি তোলেন বিক্ষোভকারীরা, জরিমানা হয়েছে একাধিক ব্যক্তির। বাংলাদেশের শেয়ার বাজারে বড়সড় ধস, ডিএসইএক্স সূচক কমলো 132 পয়েন্ট, অন্যদিকে দরপতন হয়েছে 87% প্রতিষ্ঠানের। এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশের হাই কমিশনারকে ফিরতে নির্দেশ। ভারত থেকে দ্রুত ঢাকায় ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ দিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। মুস্তাফিজুর রহমানকে ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত, বাংলাদেশের হাইকমিশনারকে বদলি ঠিক কি সেখানে উল্লেখ রয়েছে। মুস্তাফিজুর রহমানকে ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত, নয়াদিল্লির হাইকমিশনের দায়িত্ব ত্যাগ করুন, দ্রুত ঢাকায় প্রত্যাবর্তনের অনুরোধ জানানো হয়েছে। মুস্তাফিজুর রহমানকে ঢাকায় বদলির সিদ্ধান্ত সেখানে উল্লেখ রয়েছে, নয়াদিল্লির হাইকমিশনের দায়িত্ব ত্যাগ করুন, দ্রুত ঢাকায় প্রত্যাবর্তনের অনুরোধ। মুস্তাফিজুর রহমানকে ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত রয়েছে, মুস্তাফিজুর রহমানকে ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত। এবং এর পাশাপাশি আরও যেটা জানানো হচ্ছে যে নয়াদিল্লির হাইকমিশনের দায়িত্ব ত্যাগ করুন, দেখুন লেখা রয়েছে নয়াদিল্লির হাইকমিশনের দায়িত্ব ত্যাগ করুন, দ্রুত ঢাকায় প্রত্যাবর্তনের অনুরোধ। যে খবর সামনে আসছে যে যেখানে রীতিমতন বলা হচ্ছে যে বাংলাদেশের হাইকমিশনারকে দ্রুত ফিরে আসার নির্দেশ, ভারত থেকে দ্রুত ঢাকায় ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিদেশ মন্ত্রক। আর সেই নির্দেশিকায় লেখা রয়েছে মুস্তাফিজুর রহমানকে ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত, নয়াদিল্লির হাইকমিশনের দায়িত্ব ত্যাগ করুন, দ্রুত ঢাকায় প্রত্যাবর্তনের অনুরোধ। এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবর, ক্রিকেটার আজহার উদ্দিনকে ইডির তলব, আর্থিক তছরূপ মামলায় তলব করা হয়েছে এই ক্রিকেটারকে, আজহার উদ্দিনকে তলব ইডির, আর্থিক তছরূপ মামলায় তলব করেছে ইডি। এই মুহূর্তে কিন্তু এমনটাই জানা যাচ্ছে, যেখানে ক্রিকেটার আজহার উদ্দিন তাকে তলব করেছে ইডি, ইডির তলব আজহার উদ্দিনকে, আর্থিক তছরূপ মামলায় তলব ইডির, আর্থিক তছরূপের অভিযোগ সামনে আসছে। এবং সেই আর্থিক তছরূপ মামলায় ইডির তরফে তলব করা হয়েছে আজহার উদ্দিনকে, ক্রিকেটার আজহার উদ্দিনকে তলব ইডির তরফে তলব। নজর রাখবো ইসরায়েলের দিকে, ইসরায়েলের রাজধানীতে ড্রোন হামলা, তেল আভিভে জ্বলছে আগুন, কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়, বিস্ফোরক ড্রোন হিসেবেই ব্যবহৃত এই কামিকাজে ড্রোন, কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এবং বিস্ফোরক ড্রোন হিসেবেই ব্যবহৃত এই কামিকাজে ড্রোন, ইসরায়েলের রাজধানীতে এই ড্রোন হামলা চলেছে, তেল আভিভে জ্বলছে আগুন। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দাউ দাউ করে জ্বলছে আগুন, ইসরায়েলের রাজধানীতে এই ড্রোন হামলা চলেছে, কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ইসরায়েলে বাজছে যুদ্ধের সাইরেন, তেল আভিভে মুহুর্মুহু হামলা, একের পর এক ড্রোন হামলা, একের পর এক ড্রোন হামলা চলছে ইসরায়েলে, বাজছে যুদ্ধের সাইরেন, তেল আভিভে মুহুর্মুহু হামলা। গতকাল থেকেই সেই লাগাতার হামলার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, একের পর এক ড্রোন হামলা চলছে তেল আভিভে মুহুর্মুহু হামলা, ইসরায়েলে বাজছে যুদ্ধের সাইরেন। মধ্যপ্রাচ্যে এবার তৃতীয় মহাযুদ্ধের প্রস্তুতি, ইসরায়েল ও হিজবুল্লাহ জঙ্গিদের যুদ্ধে এবার সরাসরি ঢুকে পড়ল ইরান, মুড়ে মুরগির মতো রকেট আছড়ে পড়ল ইসরায়েলের একাধিক শহরে, সরাসরি লেবাননের পাশে দাঁড়াচ্ছে রাশিয়া, পরপর মিসাইল আছড়ে পড়ল জেরুজালেমে, আয়রন ডোমের মাধ্যমে হামলা প্রতিহত।
আয়রন ডোমের মাধ্যমে হামলা প্রতিহত করা হচ্ছে, কিন্তু কি এই আয়রন ডোম সেটা আপনাদের একবার বোঝানোর চেষ্টা করি। অ্যান্টি মিসাইল সিস্টেম হলো এই আয়রন ডোম, বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স ব্যবস্থা। ক্ষেপণাস্ত্র আটকাতেই মূলত দক্ষ এই আয়রন ডোম, যা দিয়ে এই মিসাইল প্রতিহত করছে ইসরায়েল। অ্যান্টি মিসাইল সিস্টেম এই আয়রন ডোম বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স ব্যবস্থা। ক্ষেপণাস্ত্র আটকাতে দক্ষ আয়রন ডোম। কিভাবে কাজ করে এই আয়রন ডোম? প্রথম ধাপে থাকে অত্যাধুনিক র্যাডার। থাকে ক্ষেপণাস্ত্রের অবস্থান ধরা পড়ে সেই র্যাডারের মাধ্যমে, এবং তারপরেই তথ্য যায় কেন্দ্রীয় মাস্টার কন্ট্রোলে। অত্যাধুনিক র্যাডারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের অবস্থান এবং তারপর কেন্দ্রীয় মাস্টার কন্ট্রোলে। সম্ভাব্য যাত্রাপথ হিসেব করে এই আয়রন ডোম। দ্বিতীয় ধাপে শুরু হয় ক্ষেপণাস্ত্র আটকানোর কাজ। এই আয়রন ডোম ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের দিকে উল্কার বেগে উড়ে যায় এই আয়রন ডোম, এবং মাঝ আকাশেই ধ্বংস করে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র।